সবাইকে নমস্কার। আজকে আমি শুরু করছি যে কাল থেকে যে ইন্ডিয়ান ভেজিটেবলসের উপরে যে পার্ট ওয়ানটা শুরু করেছিলাম তার আজকে পার্ট টু। এবং আজকের এই পার্ট টু এ যে দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ভেজিটেবলসের, আজকে কিছু আবার শাকসবজি নিয়ে এসেছি যাদের সম্পর্কে আলোচনা করব। তো প্রথম আলোচনা করা যাক যেটা হচ্ছে কিছু ফুল নিয়ে, ফ্লাওয়ার্স নিয়ে। তো হঠাৎ করে এই শাকসবজির মধ্যে কী করে ফুল এলো? ফুলটা এই জন্যই এলো কারণ আমাদের যে বেঙ্গলি যে কুইজিন কিংবা আসামিজ কুইজিন যে আছে তাতে কিন্তু অনেক রকমের ফুল ব্যবহার হয়, এবং এটা বলা যেতে পারে যে বেঙ্গলিজ আর রিয়েলি ফ্লাওয়ার ইটার্স। দেয়ার আর সো মেনি ফ্লাওয়ার্স দ্যাট উই কনজিউম। তো একটা তো আমরা সবাই জানি যেটা হচ্ছে কুমড়ো ফুল, এবং যেটা ইন্ডিয়ান ফ্রুটসে আমি কুমড়োর ব্যাপারে আমি বলেছিলাম, যেটা কুমড়ো যেটা ভেজিটেবলস কিংবা যেটাই বলুন ফল, সেটা মেক্সিকো থেকে এসেছিলো, এবং মেক্সিকো থেকে এসেছিলো এবং শুধু কুমড়ো আমরা সবজি হিসেবে ব্যবহার করি না, কুমড়োর ফুলটাও আমরা খাই। এবং কুমড়োর ফুল কিংবা আরেকটা আছে যেটা হচ্ছে ফুল, যেটা হচ্ছে বক ফুল, বক ফুল যেটাকে বলা হয় হামিংবার্ড ট্রি, এবং হিন্দিতে আগস্তি, হিন্দিতে ওটাকে আগস্তি বলে। তো সেই বক ফুল কিংবা এই কি বলে কুমড়ো ফুলটা আমরা ভেজে খাই, এবং এটা খুবই সিম্পল। একটুখানি বাড়িতে বেসন, কালো জিরে আর একটুখানি লঙ্কা গুঁড়ো আর নুন, বাস গরম তেলে ভেজে ভাতের সঙ্গে খেয়ে নেওয়া যায়, এবং শুধু ডাল আর ভাত থাকলেই হলো। আর এই বক ফুল ভাজা কিংবা এই কুমড়ো ফুল ভাজা। এবার এই বক ফুল ভাজা যেটা আমি বললাম, যেটা হিন্দিতে দেখে একটা আগস্তি বলে, তো এই বক ফুল যেটা সেটা কিন্তু ভারতীয় নয়। এই বক ফুলটা হচ্ছে আয়ারল্যান্ডের একরকমের ওয়াইল্ড ফ্লাওয়ার, তাহলে দেখছেন যে আমরা যেটা আজকে আমাদের বক ফুল যেটা এত ভালোবাসে সেটা কিন্তু আয়ারল্যান্ড থেকে আসা। এবং এই বক ফুলটা পরবর্তীকালে এই ভিয়েতনাম, তারপরে কম্বোডিয়া, লাওস এই সমস্ত জায়গাতে এই বক ফুলটা খাওয়া হতো। এবং যেহেতু আসাম এবং নর্থ ইস্টের যে সমস্ত রাজ্যগুলো আছে যেমন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এগুলোর সঙ্গে লাওস, কম্বোডিয়া এগুলো আরেকটু কাছে, তো ওদের এই ইনফ্লুয়েন্সটা ধীরে ধীরে যে ফুল খাওয়ার, যে বক ফুল খাওয়ার যেটা, সেটা ইনফ্লুয়েন্স করে এই সমস্ত রাজ্যগুলোকে, এবং ওখান থেকে সেটা আসে ওয়েস্ট বেঙ্গল। আরেকটা ফুলের কথা হচ্ছে যেটা হচ্ছে ফুলটা একটুখানি তেতো, এবং সেটা অনেক সময় ওই ফুলটা এই আমরা যে শুক্তো বানাই সেই শুক্তোতে অনেকে করেলা কিংবা উচ্ছে দিতে পছন্দ করেন না, এবং তার ওই করেলার পরিবর্তে ওই তিতো করার জন্য এই ফুলটাকে ব্যবহার করা হয়। এবং যে ফুলটা হচ্ছে নাম হচ্ছে যুক্তি ফুল। তো যুক্তি ফুলকে ইংলিশে বলে স্নিজ ওট। কেন বলে? কারণ স্নিজিং মানে তো হচ্ছে হাঁচি আসা। তো গ্রীষ্মের লোকেরা, এবং এই ফুলটাও কিন্তু অ্যাকচুয়ালি ইউরোপ থেকে আসা, এই স্নিজোট যেটা যুক্তি ফুল, তো ওরা দেখতো যে এই ফুলটার মধ্যে এমন একটা গন্ধ আছে যে গন্ধটা শুঙলে পরে হাঁচি আসে, সেই জন্য ওরা এটাকে বলতো স্নিজোট। তো এই যুক্তি ফুলটা এই তেতো যারা খেতে ভালোবাসে তারা এই যুক্তি ফুলটা ব্যবহার করে, এবং যুক্তি ফুলটা এমনি প্লেন ভেজেও অনেকে খায়। আর তেতো হিসাবে আরেকটা হচ্ছে যেটা আমরা শিউলি পাতা যেটা আটাম মানে শরৎকালে যেটা শিউলি পাতা ব্যবহার করা হয়, এবং তাছাড়া অনেকে সজনে ফুলও খাওয়া হয়। আরেকটা হচ্ছে ফুল হচ্ছে সেটা ফুলটা খাওয়া হয় না কিন্তু সেই ফুলটা চা হিসাবে ব্যবহার হয়, এবং রিসেন্টলি মানে এটা ভারতবর্ষের অনেক জায়গাতে, এবং আমি নিজে দিল্লি এবং ব্যাঙ্গালোরও দেখেছি অনেক ক্যাফেতে এই ফুলটা ব্যবহার হচ্ছে, যে ফুলটা হচ্ছে অপরাজিতা ফুল। এবং এই অপরাজিতা ফুল দিয়ে ব্লু টি তৈরি করা হয়, এবং এই ব্লু টিটা এখন সাউথ ইস্ট এশিয়াতেও মানে প্রচণ্ডভাবে জনপ্রিয়। তো এগুলো হচ্ছে ফুলের কথা, যে ফুলগুলো আমরা জেনারেলি কনজিউম করে থাকি। তো এই যে তেতোর কথাটা বললাম, যেটা যুক্তি ফুল কিংবা শিউলি পাতা এগুলো যে ব্যবহার করা হয়, তো এই তেতোর কথা বলতে গিয়ে হচ্ছে আর একটা সবজির কথা মনে পড়ে গেল, যেটা হচ্ছে করেলা কিংবা উচ্ছে, যেটা আমরা ইংলিশে বলি বিটার গৌড। তো
এই করালাটা এলো কোথা থেকে? এই করালাটা কিন্তু ভারতীয় নয়। আমরা যে করালা খাই সেই করালা কিন্তু ভারতীয় নয়, এটা হচ্ছে আফ্রিকা থেকে এসেছে। তাহলে আমরা যে শুক্তো যখন খাই, তখন কিন্তু শুক্তোতে আমরা যে সমস্ত সবজিগুলো আমরা ব্যবহার করি, যেমন পেঁপে, কলা এবং এই কী বলে উচ্ছে, এই সমস্ত কিছু, তার মধ্যে খালি কলাটা ছাড়া কিন্তু আর বাকি সমস্ত সবজি কিন্তু বাইরে থেকে আসা। তো যাই হোক, এখন এই কয়লা সম্পর্কে যেটা বলছি, কয়লা হচ্ছে আফ্রিকা থেকে এসেছে। এবং আফ্রিকা কালাহারি মরুভূমির কথা আপনারা সবাই শুনেছেন, কালাহারি ডেজার্ট। এই কালাহারি ডেজার্টের কাছে তিনটে কান্ট্রি আছে, একটা হচ্ছে আঙ্গোলা, একটা নামিবিয়া, আর একটা হচ্ছে বোতসোয়ানা। তো এই বোতসোয়ানা, নামিবিয়া আর আঙ্গোলা, এই যে মরুভূমি অঞ্চলে, এদের যে মরুভূমি অঞ্চল মানে কালাহারি যে মরুভূমি অঞ্চলটা আছে, সেখানে এক রকমের আদিবাসী থাকে, যাদের বলে আইখুং, আইখুং আদিবাসী। তো এই আইখুং আদিবাসীরা হচ্ছে, এরা জেনারেলি শিকারি, মানে শিকার করে জীবনযাপন করে। তো এরা স্টেপল ফুড হিসাবে এই উচ্ছে কিংবা করালা এটা ব্যবহার করতো। তারপর ওখান থেকে এটা ধীরে ধীরে ইউরোপে আসে, এবং ইউরোপ থেকে ধীরে ধীরে এগুলো আরও জাপান, চায়না এবং তারপরে ভারতবর্ষে আসে। তাহলে জেনারেলি আমরা এটা জানলাম যে করালা যে জিনিসটা, করালা যে সবজি যেটা, সেটাই আফ্রিকার এই তিনটে কান্ট্রি থেকে এসেছে, যেটা ওখানকার আদিবাসী আইখুং আদিবাসীরা ওটা খেত। তো এই প্রসঙ্গে একটা কথা বলতে ইচ্ছা করে, যেটা আমি বলেছিলাম যে খাবারের এই ইতিহাস বলতে গেলে অনেক রকম মজাদার কথা চলে আসে, এবং যেগুলো না বলে পারা যায় না। আমি যে বললাম যে যে তিনটে কান্ট্রি যেটা কালাহারি মরুভূমির মধ্যে, যে বোতসোয়ানা, নামিবিয়া আর আঙ্গোলা, তো এর মধ্যে আপনারা দেখবেন যে বোতসোয়ানার যে জাতীয় পতাকাটা আছে, বোতসোয়ানার যে কান্ট্রির যে জাতীয় পতাকা আছে, তার উপরে আর নিচে হচ্ছে নীল রঙের স্ট্রাইপ, তারপরে মধ্যেখানে হচ্ছে একটা ব্ল্যাক স্ট্রাইপ, আর তার উপরে ছোট্ট একটা স্ট্রাইপ হচ্ছে হোয়াইট, তার নিচে একটা হোয়াইট, মানে ব্লু, তারপরে হোয়াইট, তারপরে ব্ল্যাক, তারপরে আবার হোয়াইট, তারপরে নিচে আবার একটা বড় একটা ব্লু স্ট্রাইপ। তো এটা কেন? এটা হচ্ছে যে ওরা তো মরুভূমি অঞ্চলের, মানে ওই সব দেশগুলো তো এই কালাহারি মরুভূমির আশেপাশের দেশ। তো ওখানে সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার, মানে একদমই জল নেই, এবং সেই জলের অভাবের জন্য প্রতি বছরই এদের একবার দুবার করে খরা হয়। তো ওদের মধ্যে, ওদের এই আদিবাসীদের মধ্যে, ওরা কিন্তু রেন গডকে ওরা ওয়ার্শিপ করে, যেন বৃষ্টি হয়, এবং ওরা ওদের লাইফের মধ্যে একটা প্রচণ্ড বড় একটা ইম্পর্ট্যান্ট যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে ওয়াটার। এবং জেনারেলি ওরা ভগবানের কাছে প্রার্থনা করে যে প্রতি বছর যেন ভালো বৃষ্টি হয়। তো বোতসোয়ানার যে ওই যে দুটো নীল রঙের যে দুটো স্ট্রাইপ যেটা, সেটা কিন্তু এই বৃষ্টির জলকে সিগনিফাই করে, রিপ্রেজেন্ট করে। আর মাঝখানে যে ব্ল্যাক আর হোয়াইটের যে স্ট্রাইপস আছে, সেইটা হচ্ছে রিপ্রেজেন্ট করে জেব্রা, জেব্রা যে অ্যানিমেল আছে, জেব্রা। কেন জেব্রা? কারণ বোতসোয়ানার যে জাতীয় পশু, আমাদের যেমন জাতীয় পশু হচ্ছে বাঘ, তেমনি বোতসোয়ানার যে আফ্রিকান যে কান্ট্রিটা, ওদের জাতীয় পশু হচ্ছে জেব্রা। তো এই ব্ল্যাক আর হোয়াইট যে স্ট্রাইপ যেটা, সেটা জেব্রার গায়েও থাকে, এবং সেই জন্য ওদের জাতীয় পতাকাতেও আছে। ঠিক তেমনি যেমন নামিবিয়াতেও কিন্তু এই ব্লু একটা স্ট্রাইপস আছে, সেই জন্য এই কালাহারির আশেপাশের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, তাদের ওই জাতীয় পতাকাতে এই ব্লু স্ট্রাইপসটা থাকবে, যেটা হচ্ছে ওই জল কিংবা রেন ওয়াটারকে রিপ্রেজেন্ট করে। এবং নামিবিয়ার যে ব্লু স্ট্রাইপ আছে, সেটা ওই জলকে রিপ্রেজেন্ট করে, এবং আটলান্টিক ওশেনকেও রিপ্রেজেন্ট করে, যেটা আটলান্টিক ওশেন হচ্ছে ওদের একটা ইম্পর্ট্যান্ট একটা ওয়াটার রিসোর্সেস। তো যাই হোক, সেই কয়লাটা সেই আফ্রিকা থেকে এসেছিল। আর আমি নিজে চাইনিজ গাইড, এবং আমি আগে কোনোদিনও ভাবিনি যে চাইনিজরা খুব কয়লা খেতে, উচ্ছে খেতে ভালোবাসে। এবং সেটা যখন আমি গাইডিংয়ের কাজ শুরু করি, তারপর আমি ধীরে ধীরে দেখতে পাই যে চাইনিজরা যখনই যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেত, তখন আমাকে বলতো যে একটা কয়লার একটা ডিশ ওদের জন্য স্পেশাল করে বানাতে। এবং সেই জিনিসটা হচ্ছে সেই মানে খুবই সিম্পল, যেমন আমরা যেমন এগ ভুজিয়া করি, ডিম ভুজিয়া, কিন্তু আমরা ডিম ভুজিয়াতে যেমন পেঁয়াজ এবং লঙ্কা, তারপরে টমেটো এসব দিই, ওটা নয়, সিম্পল একদম একটুখানি তেলে এগ ভুজিয়া করে নেওয়া হলো, পেঁয়াজ ফেঁয়াজ কিচ্ছু কিচ্ছু দেওয়া নেই, তাতে ওই সিদ্ধ করা করেলা কুচি কুচি করে কেটে একটুখানি স্টির ফ্রাই করে ওই ডিমের ভুজিয়ার সঙ্গে মিক্স করে দেওয়া হয়, এবং সেটা চাইনিজরা খুবই ভালোবাসে। এবং চাইনিজে ওই খাবারটাকে বলা হয় খুকুয়া চিতান, খুকুয়া চিতান, খুকুয়া মানে হচ্ছে করেলা, আর চিতান মানে হচ্ছে ডিম।
মানে খুকুয়া চিতান, সেটাও তো ভীষণ পপুলার। এবং পরবর্তীকালে আমি এটাও জানলাম যে জাপানিজরাও মানে প্রচণ্ডভাবে এই কয়লাটা ভালোবাসে, কয়লা খেতে ভালোবাসে। এবং আমাদের দেশে কিংবা ইউরোপের অন্যান্য কান্ট্রিতে যেরকম অনেক সফট ড্রিঙ্ক আছে, যেগুলো ফ্রুটস সফট ড্রিঙ্ক, যেমন আমরা আমাদের যেমন মজা কিংবা ফ্রুটি ম্যাঙ্গো সফট ড্রিঙ্ক, তারপরে হচ্ছে ইয়ে কি বলে ফ্যান্টা, যেমন অরেঞ্জ ফ্যান্টা, অরেঞ্জ সফট ড্রিঙ্ক কিংবা মিরিন্ডা, ঠিক তেমনি জাপানে কিন্তু একরকমের সফট ড্রিঙ্ক পাওয়া যায়, যেটা হচ্ছে এই কয়লা দিয়ে, বিটার গ্রাউট দিয়ে, বিটার গ্রাউট সফট ড্রিঙ্ক। কিন্তু সেটা কোনো মেডিসিনাল সফট ড্রিঙ্ক নয়, সেটা হচ্ছে সিম্পল এমনি, যেমন আমরা আমাদের যেমন মজা কিংবা এই সমস্ত সফট ড্রিঙ্ক স্টিক্স, এইরকম সফট ড্রিঙ্ক। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে ব্রাজিলে কিন্তু ওই আমি যেরকম বললাম অপরাজিতা ফুল দিয়ে যেমন ব্লু টি তৈরি করা হয়, তেমনি ব্রাজিলে কিন্তু এই উচ্ছে কিংবা করেলা দিয়ে একটা চা তৈরি হয়, করেলার চা। শুনতে খুব আশ্চর্য লাগবে কিন্তু ব্রাজিল এটা ভীষণভাবে পপুলার, ব্রাজিলের লোকেরা খুবই খেতে ভালোবাসে। এবং এটা বলে নাকি এটা ওদের একটা মেডিসিনাল একটা টি, অনেক কিছু রোগ সারাতে এটা সাহায্য করে। তো যাই হোক, আমরা কিছু ফুল সম্পর্কে বললাম, তারপরে কয়লা সম্পর্কে বললাম, এবার আর একটা আসি যেটা হচ্ছে ভিন্ডি। ভিন্ডি মানে লেডিস ফিঙ্গার, এর অনেক নাম আছে, কেউ বলে ভিন্ডি, তারপরে ওখরা, তারপরে ঢ্যাঁড়স, তারপরে ইংলিশে লেডিস ফিঙ্গার এগুলো বলে, তারপরে সাউথে বলে ভেন্ডেকাই, ভেন্ডেকাই যেটা আমরা ভিন্ডি ওটা বলে ভেন্ডেকাই। এবং সেই জন্য ওখানকার একটা খুব সাউথের যে তামিল ব্রাহ্মণদের মধ্যে একটা খুব ফেভারিট একটা কুইজিন আছে, যেটা ঢ্যাঁড়স দিয়ে তৈরি হয়, ওরা ঢ্যাঁড়স আর কোকোনাট গ্রেভি দিয়ে তৈরি করে, ওটাকে বলা হয় ওরা ভেন্ডেকাই কোরমা, ভেন্ডেকাই কোরমা। আমরা কোরমা বলি কিন্তু ওরা বলে কুরমা, যেটা আমরা চিকেন কোরমা কিংবা মাটন কোরমা, যেটা কোরমা যে প্রোনাউন্সিয়েশন সেটা ওরা কুরমা বলে ওখানকার তামিলরা। তো ওই ঢ্যাঁড়স দিয়ে ওরা ওইটা এ করে। এবং ঠিক ওই রকমই আরেকটা খাবার যেটা মহারাষ্ট্র পপুলার, সেটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ওরা দই মানে কোকোনাট গ্রেভির বদলে ওরা দই হিসাবে ইউজ করে। যেটা আরেকটা হচ্ছে খুব মজাদার একটা ঢ্যাঁড়স দিয়ে, সেটা হয়তো আপনারা ভাবতেই পারবেন না যে কী করে মাংস রান্নায় কী করে ঢ্যাঁড়স মেশায়, সেটা হচ্ছে রাজস্থানের জয়পুর, এবং এই জয়পুর বলছি এই জয়সলমীর বারমের এসব এলাকাতে একটা হচ্ছে ভিন্ডিকা মাছ। তো ভিন্ডিকা মাছ হচ্ছে ওই খাসির মাংসর সাথে ও ঢ্যাঁড়স দিয়ে ওটা রান্না করা হয়, এবং ওটা যখন আমরা খাই তখন লাল রঙের লঙ্কা দিয়ে, লঙ্কার সঙ্গে ওটা খাওয়া হয়, এবং ওটা প্রচণ্ডভাবে স্পাইসি। এবং এই ডেজার্ট এরিয়া যেটা জয়সলমীর বাড়মের এ সমস্ত যে এরিয়া, ওই এরিয়ার লোকেরা ওটা খুব ভালোবাসে খেতে। আরেকটা হচ্ছে যে এই ঢ্যাঁড়স সম্পর্কে আরেকটা হচ্ছে খুব মজাদার আরেকটা তথ্য, যে ঢ্যাঁড়স দিয়ে একটা গ্রামের নাম, ভারতবর্ষে এমন একটা গ্রাম আছে যেই গ্রামটার নাম হয়েছে ঢ্যাঁড়স দিয়ে, সেটা হচ্ছে গোয়াতে। গোয়ার হচ্ছে উত্তর গোয়া, মানে গোয়ার লোকেরা মানে প্রচণ্ডভাবে ঢ্যাঁড়স খেতে ভালোবাসে। তো উত্তর গোয়ার একটা গ্রাম আছে সান্টা এস্তেফাম। তো ওই সান্টা এস্তেফাম যে গ্রামটা আছে, ওই গ্রামের লোকেরা এত ভালোবাসে মানে ভিন্ডি খেতে, তো ভিন্ডিকার নাম দেওয়া হয়েছে, ওই গ্রামটার নামই দেওয়া হয়েছে এখন ভিন্ডিকার। এখন কেউ সান্টা এস্তেফাম বলে ওই গ্রামটাকে চেনে না, ভিন্ডিকার বলে ওই গ্রামটাকে চেনে, কারণ ওই গ্রামের সমস্ত লোক ওই ভিন্ডি কিংবা ঢ্যাঁড়স খেতে খুব ভালোবাসে। তো এখন এই ঢ্যাঁড়স যে এটা কোথা থেকে, এটাও ঠিক ওই রকমই, কেরালা, এই করেলা যেমন এসেছে আফ্রিকা থেকে, ঠিক তেমনি ঢ্যাঁড়সও এসেছে আফ্রিকা থেকে, কিন্তু আফ্রিকার অন্য একটা দেশ, ওটা হচ্ছে ইস্ট আফ্রিকার একটা কান্ট্রি, হয়তো আপনারা শুনে থাকবেন কিনা আমি জানি না, এট্রিয়া বলে একটা আফ্রিকার একটা ছোট্ট কান্ট্রি আছে সুদানের কাছে, সেইখান থেকে কিন্তু এই ঢ্যাঁড়স এসেছে। আর হচ্ছে ঢ্যাঁড়স আরেকটা হচ্ছে সুদানের যে হাইল্যান্ড আছে, ওই সুদানের হাইল্যান্ড আর এই এট্রিয়া, এই দুটো কান্ট্রি থেকে কিন্তু ঢ্যাঁড়স এসেছে। এবং ঢ্যাঁড়স ওই দুটো কান্ট্রি থেকে আসার পর ঢ্যাঁড়স তারপরে এতে যায় কী বলে চায়না, এবং চায়না থেকে তারপরে ইন্ডিয়াতে আসে। তো এই আফ্রিকার সঙ্গে চায়নার কী করে যোগাযোগ হলো সেটা হয়তো অনেকেই ভাবতে পারে, যে হঠাৎ করে এট্রিয়া যেটা একটা সুদানের কাছে একটা ছোট্ট কান্ট্রি, তার সাথে চায়নার কী করে যোগাযোগ হলো। তার এই কারণ হচ্ছে যে এট্রিয়া যে কান্ট্রিটা হচ্ছে,
সেই কান্ট্রিটা আগে ছিল ইথিওপিয়ান যে এম্পায়ার আছে, মানে ওর পাশে আরেকটা যে কান্ট্রি আছে ইথিওপিয়া, ইথিওপিয়া এটাকে ক্যাপচার করে রেখেছিল। তো ওদের একটা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স শুরু হয় যাতে ইথিওপিয়ার হাত থেকে এট্রিয়া যে কান্ট্রি আছে এট্রিয়া ওটা যেন মুক্তি পায়, সেজন্য ওদের একটা ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স শুরু হয়। তো ওই ওদের যে লিবারেশন ওয়ার্ড যেটা ছিল সেই লিবারেশন ওয়ারে ইথিওপিয়ান এম্পায়ারকে সাহায্য করছিল দুটো কান্ট্রি, সেটা হচ্ছে একটা হচ্ছে ইসরায়েল আর একটা হচ্ছে আমেরিকা। আর এদিকে এট্রিয়া যে যুদ্ধটা করছিল তার সাহায্য করছিল কিউবা, লিবিয়া, সিরিয়া এই সমস্ত কান্ট্রিগুলো, আর হচ্ছে চায়না। চায়নাও ওই সময় ওদের এই স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল। এবং পরবর্তীকালে এই লিবারেশন ওয়ারটা চলে 30 বছর, এবং এই 30 বছর এই যে যুদ্ধ চলে ওদের এই স্বাধীনতার যে যুদ্ধ, এই স্বাধীনতার যুদ্ধে মোটামুটি ওদের দেশের পপুলেশনের 10% লোক ওই দেশে মারা যায়। হ্যাঁ, এবং তারপরে ওরা স্বাধীনতা লাভ করে। সেই জন্য এট্রিয়ার যে জাতীয় পতাকা আছে ওই পতাকাতে দেখবেন একটা অলিভ ব্রাঞ্চ, অলিভ আছে যে অলিভ ব্রাঞ্চ ব্রাঞ্চেস একটা আছে, এবং ওই অলিভ ব্রাঞ্চেসে দুদিকে মোট 15টা 15টা করে 30টা পাতা আছে। ওই অলিভ ব্রাঞ্চের 30টা পাতা 30 বছর এ করে রিপ্রেজেন্ট করে, কারণ ওদের এই যে যুদ্ধে ওরা যে স্বাধীনতার যুদ্ধ ওরা 30 বছর লেগেছিল ওদের স্বাধীনতা পেতে। তো যাই হোক, এই চায়না ওদের সাহায্য করেছিল এট্রিয়ার এই এইটাকে দেশটাকে। তো পরবর্তীকালে চায়না ওদের কাছ থেকে এই ঢ্যাঁড়সের ঢ্যাঁড়সটা জানে, এবং এই ঢ্যাঁড়সটা ওরা চায়নাতে নিয়ে আসে, এবং চায়না থেকে পরবর্তীকালে এটা ইন্ডিয়াতে আসে। সেই জন্য আজকে আমরা দেখলাম যে দুটো সবজি আমাদের যে প্রিয়, যেমন একটা হচ্ছে শুক্তো তৈরি করতে আমরা যেমন কয়লা কিংবা উচ্ছে ব্যবহার করি, তেমনি আমাদের আরেকটা হচ্ছে ফেভারিট যেটা ডিশ বেঙ্গলিদের সেটা হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে। তো এই দুটো সবজি কিন্তু বাইরে থেকে আসা, আফ্রিকা থেকে আসা। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের যে বিনস, বিনস। হ্যাঁ, আমরা অনেকে শুনে থাকবো যে ফ্রেঞ্চ বিন, আরেকটা হচ্ছে বরবটি। বরবটি, বরবটিটা বেশিরভাগ কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে বরবটিটা খাওয়া হয়, কিন্তু এই নর্থ ইন্ডিয়ার লোকেরা এবং অন্যান্য ওয়েস্টার্ন ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ার লোকেরাও কিন্তু বিনস খেতে ভালোবাসে, কিন্তু ওরা ওই বরবটিটা ভালো বরবটিটা বেশি ব্যবহার করে না। ওরা ব্যবহার করে ফ্রেঞ্চ বিন, যেটা ওদের আলু বিনের সবজি যে হয় সেটা হচ্ছে ওরা ফ্রেঞ্চ বিন ব্যবহার করে। এবং আমরা যেটা বাঙালিরা বেশি পছন্দ করি বরবটি, যেটা বলা হয় ইয়ার্ড লং বিন কিংবা চাইনিজ বিন। তো ইয়ার্ড লং বিন কিংবা চাইনিজ বিন শুনে আমরা বুঝতে পারছি যে বরবটিটাও কিন্তু এই চায়না থেকে এসেছিলো, বরবটি হচ্ছে চায়না থেকে এসেছিলো। এবং বরবটি চায়না শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারত মানে আমাদের পশ্চিমবঙ্গ নয়, এটা ওই মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ব্রুনেই এই সমস্ত জায়গাতেও বরবটি প্রচণ্ডভাবে খাওয়া হয়। আর বরবটি সম্পর্কে বলতে গিয়ে একটা যেটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, যেটা হচ্ছে যে আপনারা তো জানেন যেগুলো ওয়েস্ট ইন্ডিজ আমরা জানি যে ক্রিকেট খেলে, তো ওখানকার যে কিছু কান্ট্রি আছে যেমন ত্রিনিদাদ টোবাগো, ব্রিটিশ গুয়েনা, তারপরে সুরিনাম, হ্যাঁ, তো এই সমস্ত দেশে আমি আগেও বলেছিলাম যে এই সমস্ত দেশে যখন ব্রিটিশরা যখন রাজত্ব করেছিল তখন ভারত থেকে অনেক শ্রমিকদেরকে নিয়ে যায় উত্তরপ্রদেশ আর বিহারে, ওখানে সুগার প্ল্যান্টেশনের জন্য। তো তারা ওখানেই থেকে যায় এবং তারা বেশিরভাগ ভারতে আসে নাই ফেরত। তো সেজন্য ওদের দেশে যে ত্রিনিদাদ এবং টোবাগো এবং সুরিনাম এই সমস্ত দেশে যে কুইজিন আছে তারা প্রচণ্ডভাবে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স হয়েছিল, ইন্ডিয়াদের ইনফ্লুয়েন্স হয়েছিল। এবং ওদের দেশে এই কী বলে ওদের দেশে ওরা এই বরবটিটা খুব খেতে ভালোবাসে, এবং ওরা বরবটি আলু দিয়ে একটা সবজি করে যেটা ওরা এই ইন্ডিয়ান রুটি যে আছে, আমরা যেমন রুটি খাই তেমনি ওদেরও রুটি আছে, ওরা বলে রুটি কেনাই, রুটি কেনাই, ওই সিম্পল আমরা যেমন রুটি খাই ওই সেম রুটি, কিন্তু ওই প্রোনাউন্সিয়েশন বলে রুটি কেনাই। তো ওই রুটি দিয়ে ওরা ওই এটা খায়, বরবটির ওই সবজিটা খায়। আর যেটা ফ্রেঞ্চ বিন যেটা বললাম, যেটা নর্থ ইন্ডিয়াতে বেশিরভাগ আলু বিনসের যে সবজি করে তাতে ওরা এই ফ্রেঞ্চ বিনসটা ইউজ করে এবং বিভিন্ন রকম স্যালাদেও ইউজ করে। তো এই ফ্রেঞ্চ বিনসের সঙ্গে কিন্তু ফ্রান্সের কোনো রিলেশন নাই। কিন্তু কেন ফ্রেঞ্চ বিন বলা হয়, এটা বলা হচ্ছে যে ফ্রেঞ্চ বিনটাও এসেছিলো কিন্তু ওই এ থেকে কী বলে আফ্রিকা থেকে আসা। তো ফ্রেঞ্চ বিনটা এসেছিলো যখন ভারতে প্রথম আসে তখন ফ্রান্সের লোকেরা এটা নিয়ে আসে, যেমন আমাদের চন্দননগর হচ্ছে আগে ফ্রান্সের এ ছিল, তো ওরা ফ্রান্সরা নিয়ে এসে তারপর ভারতে এটা ইন্ট্রোডিউস করে, সেই জন্য ভারতের লোকেরা ভাবে যে এটা ফ্রান্স থেকে আসা, সেই জন্য ওই বিনসটা করে বলতে থাকে ফ্রেঞ্চ বিনস। ঠিক ওই রকমই যেমন ক্যাপসিকাম,
ক্যাপসিকামটা পর্তুগিজরা এনেছিল, কিন্তু ক্যাপসিকাম ক্যাপসিকামকে আমরা বলি কি সিমলা মির্চ বলি অনেকে, সিমলা মির্চ তো, কিন্তু ওটা সিমলার সঙ্গে কোনো রিলেশন নাই। ভারতে যখন প্রথম এই ক্যাপসিকাম আসে তখন ওর চাষবাসটা শুরু হয়েছিল সিমলা অঞ্চলে, সেই জন্য ওকে বলা হয় যে সিমলা মির্চ, কিন্তু ওর সাথে কিন্তু কোনো এটা এর সম্পর্ক নাই, সিমলার কোনো সম্পর্ক নেই, ওটাও বাইরে থেকে আসা। আর আরেকটা হচ্ছে যে এটা আমি পরবর্তী এতে বলবো, এপিসোডে বলবো, যে পরবর্তী যেমন আমি আগে ফ্রুটস নিয়ে একটা পার্ট করেছিলাম 5টা পার্ট, তারপরে এখন যেটা ভেজিটেবল নিয়ে শুরু করেছি, যেটা আজকে ভেজিটেবলের সেকেন্ড পার্ট আমরা আলোচনা করছি, তো এরপরে যেটা আমি আরেকটা পার্ট যেটা তৈরি করব সেটা হচ্ছে ইন্ডিয়ান মশলা নিয়ে, মশলা নিয়ে মানে ইন্ডিয়ান স্পাইসেস, হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্পাইসেস। তো সে যাই হোক, সেটা পরে বল, পরে পরের ব্যাপার। তো এখন যেহেতু ক্যাপসিকামের কথা হলো, সেই জন্য ইন্ডিয়ান স্পাইসের মধ্যে আমি যেটাকে রাখবো সেই লঙ্কা, তো তার সম্পর্কে বিশদ আলোচনা করব ওই ইন্ডিয়ান মশলা যে এপিসোড হবে সেই এপিসোডে। কিন্তু এখন একটুখানি ছোট্ট করে বলতে চাই যে আমরা যে লঙ্কা খাই সেই লঙ্কাটাও কিন্তু পর্তুগিজরা এনেছিল, সেই জন্য পর্তুগিজরা যে 1510 সালে ভারতে আসে, তাই ভারতে কিন্তু 1510 সালের আগে কিন্তু ভারতে কোনো রকম লঙ্কা ছিল না। তাহলে কি ভারতীয়রা ঝাল খাবার পছন্দ করতো না? কারণ লঙ্কা ছিল না তো তাহলে ঝাল খাবার কী করে খাবে? হ্যাঁ, ওরা ঝাল খাবার ভারতীয়রা আগেও খেত, লঙ্কা আসার আগেও খেত, কিন্তু তখন ঝালের জন্য ব্যবহার করতো কি গোলমরিচ, যেটা ব্ল্যাক পেপার বলা হয়, সেটা ব্যবহার করা হতো। কিন্তু তারপরে যখন লঙ্কা আসে তখন ধীরে 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 লঙ্কার ইউজটা সাধারণভাবে বেশি হয়ে যায়, বেশি ইউজ হতে থাকে। তো এই লঙ্কা এসেছিলো পর্তুগিজরা নিয়ে এসেছিলো, এবং পর্তুগিজরা যেহেতু ভারতবর্ষ যখন আক্রমণ করে তখন ওরা গোয়া এবং এইসব বিজাপুর এই সমস্ত ওয়েস্টার্ন ঘাট যেটা সেই সমস্ত সাইডে এদের ইনফ্লুয়েন্সটা বেশি ছিল, সেই জন্য লঙ্কা কিন্তু প্রায়, লঙ্কা ভারতে আসার পরও প্রায় মোটামুটি 100 বছর ধরে কিন্তু এই ওয়েস্টার্ন ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তখন বাকি যে নর্থ ইন্ডিয়া কিংবা সাউথ ইন্ডিয়া কিংবা এই কী বলে ইস্টার্ন ইন্ডিয়ার লোকেরা কিন্তু এই লঙ্কা ব্যাপারটা জানতো না। পর্তুগিজরা যখন লঙ্কা ভারতে নিয়ে আসে তখন পর্তুগিজদের বাড়িতে একরকম ওয়েস্টার্ন ঘাটে যে একরকমের মানে মাছুয়ারা, যে ফিশারম্যান যেটা বলে, আমরা যেটাকে বলি কি বলে বেঙ্গলিতে ভুলে গেলাম, বেঙ্গলিতে বলে ওটাকে জেলে, জেলে, হ্যাঁ, তো ফিশারম্যান যে আছে, তো ফিশারম্যান যারা আছে ওই ওদের লোকাল যে ফিশারম্যান ওয়েস্টার্ন ঘাটে ওদেরকে বলা হতো ঘাটি। তো ছেলেরা তো মাছ ধরতে চলে যেত, আর ওদের যে ওয়াইফ যারা ছিল তারা একটুখানি পয়সা টয়সা রোজগার করার জন্য যে ওদের পর্তুগিজ যে সমস্ত সাহেব শুভ ছিল তাদের বাড়িতে মেড সার্ভেন্ট হিসাবে কাজ করতো, মানে বাড়ি ঝাড়া মানে ঝাঁটদার দেওয়া, বাসনপত্র ধুয়ে টুয়ে দেওয়া, এই সমস্ত কাজ করতো। যেমন আজকাল যেমন আমাদের মেড সার্ভেন্ট থাকে ঠিক তেমনি, তো এই ঘাটি যে ফিশারম্যান ছিল তাদের ওয়াইফরা কাজ করতো ওখানে পর্তুগিজদের বাড়িতে। তো পর্তুগিজদের বাড়িতে যখন কাজ করার সময় ওরা পর্তুগিজদের বাড়িতে দেখলো যে একরকমের ছোটো ছোটো লাল রঙের ফল, ছোটো ছোটো লাল রঙের ফল, তারা কৌতূহলবশত টেস্ট করে দেখলো যে বাপরে প্রচণ্ড ঝাল এটা, হ্যাঁ স্পাইসি প্রচণ্ড। এবং ওই সমস্ত জেলেরা বাড়িতে মাছের ঝোল রান্না করতে ভালোবাসতো, তো মাছের ঝোলে ওরা ওই লঙ্কা মানে যেটা ওরা দেখেছিলো পর্তুগিজদের বাড়িতে সেটা ইউজ করতে থাকলো। তারপরে ধীরে 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 আশেপাশের সমস্ত লোকে জানলো ব্যাপারটা, এবং তারপরে ধীরে ধীরে ভারতে এই লঙ্কার চাষ শুরু হতো, কিন্তু তখনও পর্যন্ত ওই লঙ্কাটা ওই ওয়েস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারপরে মারাঠারা যখন 18th century যখন দিল্লি দিল্লি করলো, আক্রমণ করলো, তখন মারাঠারা দিল্লিতে নিয়ে আসে, সেই জন্য নর্দার্ন ইন্ডিয়াতে কিন্তু 18th century আগে পর্যন্ত কিন্তু এরা জানতো না যে লঙ্কা বলে কোনো জিনিস আছে। তো সে যাই হোক, সেটা আমি কিন্তু এই হিস্ট্রি অফ ইন্ডিয়ান স্পাইসেস যেটা করব তাতে এই লঙ্কার বিষয়ে আরও অনেক ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে দেবো। আর আরেকটা হচ্ছে আলু আর হচ্ছে এই ফুলকপি, এই দুটো বলে এদের দুজনের ইতিহাস বলে আজকের এই পার্ট টুটা শেষ করব। তারপরে আরও একটা পার্ট হবে ভেজিটেবলসে, তো কালকে বলেছিলাম যে পার্ট 1, আজকে হচ্ছে পার্ট 2, এবং আজকেই আমি আবার আপলোড করবার চেষ্টা করব পার্ট 3টা। তো যাই হোক, আলু আর এটার কথা বলছি যেটা ইতিহাস, যেটা আলু আর বাঁধাকপি, ফুলকপি, ফুলকপিটা আমাদের সকলের পছন্দ, এবং শীতকাল এলে পরে সকলের বাড়িতেই ফুলকপি সবজি হয় এবং খিচুড়িতে ফুলকপি দেওয়া হয় এবং তার টেস্ট আরও খুবই ভালো হয়। তো এই ফুলকপিটা কোথা থেকে এসেছে? ফুলকপিটা হচ্ছে এমন একটা দেশ যেটা আমরা ধারণাও করতে পারি না, ফুলকপির জন্মস্থান কিন্তু সাইপ্রাস, ফুলকপির জন্মস্থান হচ্ছে সাইপ্রাস, এবং সাইপ্রাস যে আইল্যান্ড যেটা ছিল সেটা আগে ফ্রেঞ্চদের অধীনে ছিল,
এবং ফ্রেঞ্চরা ওখানে ইয়ে দেখে, কি বলে, ফুলকপি দেখে। এবং তারপরে ফুলকপির যে সিডস, সেটা পুরো ওয়েস্টার্ন ইউরোপে এর ব্যবসা শুরু হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যায়। এবং পুরো ওয়েস্টার্ন ইউরোপ থেকে ধীরে ধীরে ইউরোপে এই ফুলকপি শুরু হয়। এবং আঠেরোশো তেইশ সালে ব্রিটিশরা ভারতবর্ষে ফুলকপি নিয়ে আসে এবং ফুলকপির চাষ শুরু হয়। এবং এটা এই সাহারানপুরে শুরু হয়, ইউপির সাহারানপুরে এই ফুলকপির চাষ এরা শুরু করে। তাহলে আমরা দেখি, দেখতে পাচ্ছি যে মানে 1823 মানে 200 বছর আগেও কিন্তু ভারতে ফুলকপি ছিল না। তাহলে ফুলকপি একটা খুব প্রচণ্ড একটা নতুন সবজি ভারতে, হ্যাঁ, যেটা 200 বছর আগে ছিল না। আর ঠিক সেরকম ফুলকপির মতো আজকে যে সমস্ত সবজিতে ইউজ করা হয় যেটা, এবং সেটা হচ্ছে আলু। হ্যাঁ, আলুও কিন্তু 400 বছর আগে পর্যন্ত ভারতবর্ষে ছিল না। এবং আলু কারা নিয়ে এসেছিলো? আলু নিয়ে এসেছিলো পর্তুগিজরা, আবার সেই পর্তুগিজ। সেই জন্য আমরা দেখছি বারবার কিন্তু এই ফল আর এই সবজির ইতিহাস বলতে গেলে পরে কিন্তু তিনটে কান্ট্রি বেশিরভাগ আছে। একটা হচ্ছে আফ্রিকা, আর একটা হচ্ছে এই পর্তুগিজ, আর একটা হচ্ছে এই ইয়ে কী বলে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকার দেশগুলো। হ্যাঁ, এদের অবদান কিন্তু বিশাল। এরা কিন্তু শুধু ভারত নয়, মানে পুরো ওয়ার্ল্ডে এই সমস্ত ফ্রুটস এবং এই সমস্ত সবজি নেওয়ার জন্য এদের অবদান বিশাল। তো যাই হোক, এই পর্তুগিজরা প্রথম আলু নিয়ে আসে। এবং ওরা যেহেতু বলেছি ওরা ওয়েস্টার্ন ইন্ডিয়ার ওখানে বোম্বে এবং এই গোয়া এই সমস্ত জায়গায় থাকতো, গোয়া দমন দিউ এ সমস্ত জায়গায়, সেই জন্য এখনও পর্যন্ত ওখানকার লোকেরা কিন্তু এই একে কী বলে আলুকে কিন্তু বাটাটা বলে। কারণ পর্তুগিজ ল্যাঙ্গুয়েজে আলুর হচ্ছে আলুকে বলা হয় বাটাটা, সেই জন্য এখনও মহারাষ্ট্র এলাকাতে অনেক লোকে আলুকে বাটাটা বলে। তো এই আলু হচ্ছে এই পর্তুগিজরা নিয়ে এসেছিলো। আর যে আমাদের যে গভর্নর জেনারেল যিনি ছিলেন ওয়ারেন হেস্টিং, এই ওয়ারেন হেস্টিংকে ডাচ লোকেরা কিছু আলু গিফট দেয়। এবং সে আবার একটা ওদের যে কাউন্সিল মেম্বারদের একটা যে পার্টি দিয়েছিল ওয়ারেন হেস্টিং, সেই পার্টিতে আবার ও একটা একটা করে ছোটো ছোটো বাস্কেটে কিছু কিছু আলু রেখে আবার ও সমস্ত এই ব্রিটিশ অফিসিয়ালদেরকে গিফট করে। এবং সেভাবে ব্রিটিশ অফিসিয়ালদের মধ্যে এই আলুটা খুব জনপ্রিয়তা পায়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ব্যারাকপুরে প্রথম আলু চাষ শুরু করে, এবং সেই আলু চাষ শুরু করেন কে? তিনি হলেন আরেকজন গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে লর্ড আমহার্স্ট। কলকাতা আমহার্স্ট স্ট্রিট আছেই, তো সেটা ওনার নামে। তো তিনি প্রথম শুরু করেন ব্যারাকপুরে এই আলুর চাষ। এবং তখন হায়দ্রাবাদে রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান কোর্ট অফ হায়দ্রাবাদের যে ছিলেন পেট্রিক সাহেব, যে যেনার নাম ছিলেন কির্ক প্যাট্রিক, তো জেমস কির্ক প্যাট্রিক যিনি ছিলেন, তিনি প্রচণ্ড আলু ভালোবাসতেন। এবং তার জন্য স্পেশাল, কারণ তখন তো সাউথে আলু পাওয়া যেত না, তখন শুধুমাত্র আলুটা পাওয়া যাচ্ছিলো এই ব্যারাকপুরে চাষ হয়েছিল আলু, সেজন্য ইস্টার্ন ইন্ডিয়াতে আলুটা পাওয়া যেত আর পাওয়া যেত মহারাষ্ট্রে। তো জেমস কির্ক প্যাট্রিকের জন্য আলু তখন আসতো বোম্বে থেকে স্পেশালভাবে আলু ওনার জন্য আসতো। এবং ওনার একটা অবদান আছে যে সাউথের লোকেরা যে আলুটা চিনলো সেটা কিন্তু এই জেমস কির্ক প্যাট্রিকের জন্য। কিন্তু এটা দেখবেন এখনও পর্যন্ত যে আলুটা কিন্তু সাউথে অতটা বেশি পপুলার নয় যতটা পপুলার হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়াতে কিংবা মহারাষ্ট্র এসব সাইডে এবং নর্থ সাইডে। কারণ ওটা অনেক পরে মানে আলুর ব্যাপারটা সাউথ ইন্ডিয়ান লোকেরা জেনেছিলো, সেই জন্য সাউথ ইন্ডিয়ান সবজিদের মধ্যে আলুর ব্যবহারটা অত বেশি হয় না। তো ওটাই হলো আলুটা ওই জেমস কির্ক প্যাট্রিকের মাধ্যমে সাউথের লোকেরা জানলো। আর এই প্রসঙ্গে আরেকটা হচ্ছে মজাদার কথা হচ্ছে যে এই জেমস কির্ক প্যাট্রিক যে ছিল, এ এক আজব লোক ছিলেন। ইনি 14 বছর বয়সের একজন ভদ্রমহিলাকে বিয়ে করেন, মুসলিম ভদ্রমহিলাকে বিয়ে করেন হায়দ্রাবাদে থাকাকালীন। আর ওনার যে ওয়াইফ ছিলেন ওই 14 বছর বয়সী, ওনার নাম ছিল খায়রুন্নেসা। তো খায়রুন্নেসা বলে একজন ভদ্রমহিলাকে উনি বিয়ে করেন। তো তখন ওনার বয়স, ওই ভদ্রমহিলার বয়স ছিল কেবলমাত্র 14 বছর বয়স। এবং এটা একটা ব্রিটিশদের মধ্যে একটা মানে খুবই আশ্চর্য রকম একটা স্ক্যান্ডাল টাইপের ব্যাপার ছিল যে কীভাবে 14 বছর বয়সে একজন ভদ্রমহিলাকে বিয়ে করে। যাই হোক, সে বিয়ে করেন। এবং খায়রুন্নেসা যিনি ছিলেন, তিনি ছিলেন হায়দ্রাবাদে, তখন হায়দ্রাবাদে একটা স্টেট হিসাবে করা হতো, গণ্য করা হতো। তো হায়দ্রাবাদ স্টেটের যে প্রাইম মিনিস্টার ছিল, তো ওনার গ্র্যান্ড ডটার ছিল। তো এদের মধ্যে বিয়ে হয়, এবং বিয়ে কেবলমাত্র 5 বছর পরেই এই জেমস কির্ক প্যাট্রিক মারা যান। তো সেজন্য তখন খায়রুন্নেসার বয়স ছিল 19 বছর বয়স, 14 বছর বয়সে খায়রুন্নেসা বিয়ে করেছিল জেমস কির্ক প্যাট্রিককে, এবং 19 বছর বয়সে জেমস কির্ক প্যাট্রিক মারা যায়।
এবং ওনার যে মেমোরিয়াল আছে সেটা আমরা কিন্তু কলকাতার সেন্ট জন চার্চে ওটা দেখতে পাওয়া যায়, জেমস কিটপ্যাট্রিকের। তো জেমস কিটপ্যাট্রিক মারা যাওয়ার পর তখন তার ওয়াইফ খায়রুননেসা বয়স ছিল কেবলমাত্র 19। তো 19 বছর বয়সে ওর আবার অ্যাফেয়ার শুরু হয়ে যায় এই জেমস কিটপ্যাট্রিকের যে সেক্রেটারি যে ছিল হেনরি রাসেলের সঙ্গে, আরেকজন ব্রিটিশারের সাথে। ওনার সঙ্গে ওনার ওয়াইফের যে অ্যাফেয়ার শুরু হয়ে যায়, কিন্তু হেনরি রাসেল যে ছিল সে বুঝতে পারে কিছুদিন পরে যে যদি এর সঙ্গে অ্যাফেয়ারটা চলতে থাকে তাহলে পরে কিন্তু এর রেপুটেশন খারাপ হতে পারে। তো সেই জন্য ওর সঙ্গে এন্ড করে দেয়, রিলেশনটা এন্ড করে দেয়। এবং ও পরবর্তীকালে হেনরি রাসেল একজন হাফ পর্তুগিজ উম্যান, মানে ইন্ডিয়ান প্লাস পর্তুগিজ যে অরিজিনের, তাই ওই রকম একজন ভদ্রমহিলার সঙ্গে বিয়ে করেন। আর এই যে খায়রুননেসা যে ছিল জেমস কিটপ্যাট্রিক, ওনার ওয়াইফ বোধহয় আমার যতদূর মনে পড়ে 27 বছর বয়সে উনিও মারা যায়। হ্যাঁ, মানে জেমস কিটপ্যাট্রিকও খুব কম বয়সে মারা যায় এবং ওনার ওয়াইফ কেবলমাত্র 27 বছর বয়সে মারা যায়। এবং ওদের ওনাদের একটা ছেলে আর একজন মেয়ে ছিল, এবং যেটা জেমস কিটপ্যাট্রিকের যে বাবা যিনি ছিলেন তাই নিয়ে ওনাকে ইংল্যান্ডে নিয়ে যায়, ওদের ওর যে ছেলে আর একটা যে পুত্র সন্তান একজন কন্যা সন্তান ছিল তাদের দুজনকে নিয়ে যাবে, আমরা ওখানেই থাকে। তো আজকে তাহলে বেশ কিছু বলা আলোচনা করা গেল, এই সমস্ত যে কিছু ফুল নিয়ে, তারপরে যে ফুল যেগুলো খাওয়া হয়, তারপরে ঢ্যাঁড়স, বিনস, বরবটি, তারপর আলু, তারপর ফুলকপি, তারপর উচ্ছে, করালা, এসব নিয়ে আলোচনা করা গেল। এবং পরবর্তী যে ভেজিটেবলস, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ভেজিটেবলসের যে পার্ট 3 যেটা করবো, তাতে আরও কিছু এরকম ভেজিটেবলস নিয়ে আসবো এবং কিছু কিছু মজাদার কথা বলবো। এবং আজকে এই পার্ট 2টা শেষ করার আগে একটা আপনাদের সঙ্গে একটা খুবই মজার একটা মানে শেয়ার করতে চাই, যেটা আমরা ফুল সম্পর্কে যে আলোচনা করলাম। তো এই যে অনেক রকম ফুল বাঙালিরা খায়, যেমন বক ফুল বললাম, কুমড়ো ফুল বললাম, তো এরকমই আরেকটা ফুল কি যেটা হচ্ছে কলার ফুল, যেটাকে আমরা বলি মোচা, বানানা ফ্লাওয়ার। তো এই বানানা ফ্লাওয়ারটা আমরা জানি সবাই যে মোচার ঘন্ট খুবই ফেভারিট সব বাঙালিদের। তো এটা আমারও প্রচণ্ড ভালো লাগে, এবং যখন মাঝে মধ্যে মানে আমার যদি ইচ্ছা করে তাহলে আমি নিজেই ওটা রান্না করি। তো আমি থাকি দিল্লির কালকাজিতে, তো দিল্লির কালকাজি খুব কাছে হচ্ছে চিত্তরঞ্জন পার্ক, যেটাকে ছোট কলকাতা বলা হয় দিল্লি। এবং ওখানে অনেক বাঙালি থাকে, এবং অনেক বাঙালি থাকাকালীন, যে প্রবাসী বাঙালি থাকাকালীন, স্বাভাবিক ওখানে অনেক রকম অনেক বাঙালি বাজার আছে, এবং যেখানে সমস্ত রকম বাঙালি সবজি, মাছ, এগুলো মশলা সমস্ত কিছু পাওয়া যায়। তো আমার যখনই কোনো সময় যদি মাছ খেতে ইচ্ছা করে, কিংবা কোনো সময় যদি এরকম বাঙালি সবজি, যেমন হচ্ছে এই লা যেগুলো দিল্লির এই সমস্ত সবজি মানে যেখানে সবজি বিক্রি যেখানে পাওয়া যায় না, যেমন মোচা হলো, কিংবা লাউ শাক হলো, কিংবা কুমড়ো শাক হলো, যেগুলো খেতে ইচ্ছা করে তখন ওখানে নিয়ে আসি। তো আজ থেকে প্রায় 2 বছর আগেকার কথা হচ্ছে, তো তখন আমার একদিন ভাবলাম যে আজকে দুপুরবেলা মোচা রান্না করবো। তো তখন আমার বাড়িতে একটা ছেলে কাজ করতো, তো ওই ছেলেটা হচ্ছে মেদিনীপুরের। তো ওকে বললাম যে দাদা আজকে না তুমি সিয়ার পার্কে যাও এবং ওখান থেকে একটা ভালো দেখে একটা মোচা নিয়ে আসো। তো ও বললো যে মোচা তো এখানেও পাওয়া যায়, কালকাজিতেও পাওয়া যায়, তো ওখানে সিয়ার পার্কে যাবো কেন? বললাম দেখো দাদা তোমাকে যা বলছি, তুমি অটো নাও, অটো করে যাও ওখান থেকে সিয়ার পার্ক থেকে নিয়ে আসো, হ্যাঁ, একটা ভালো দেখে একটা মোচা। তো ওকে আমি বোধহয় 200 টাকার মতো দিয়েছিলাম, কারণ সিয়ার পার্কে কিন্তু মানে সবজির দামগুলো খুব প্রচণ্ড বেশি। তো যাই হোক, তো আমি ভেবেছিলাম মানে একটা মোচা ধরুন যদি এখানে কালকাজি ফালকাজি সাইডে যদি পাওয়া যায় কখনো সখনো, তো যেটা 30 টাকা সেটা কিন্তু এই সিয়ার পাকে নেমে মোটামুটি 70 টাকার মতো, মানে দাম প্রচণ্ড বেশি। তবু আমরা খাওয়ার লোভ সামলাতে পারি না, সেজন্য কখনো সখনো আনা হয়। তো যাই হোক, ও ছেলেটা গেল আমার যে বাড়িতে কাজ করতে, ওই ছেলেটা গেল আনতে। কিছুক্ষণ পর ও ওখান থেকে ফোন করলো, ফোন করে বলছে যে দাদা এখানে বলছে 100 টাকা, 100 টাকা জোড়া। আমার জোড়া? বলছে যে হ্যাঁ 100 টাকা জোড়া মোচা। তা বলছে সাদা রঙের আছে আর লাল রঙের আছে। আমি বললাম আরে সাদা রঙের আবার মোচা কী করে হয়, তুই লাল রঙের নে, আর দুটো যদি দেয় মানে একজোড়া বলছিস তাহলে পরে যাই হোক। বলছে না ওই রকম দেবে না, একটা দেবে না, এক জোড়া নিতে হবে। তো আমি বললাম যে বেশ ঠিক আছে, তাহলে ওই লাল রঙের ভালো দেখে একটা নিয়ে আয়। তো আনলো, তারপরে আরও অন্যান্য সবজিও এনেছিল, আলু ফালু পেঁয়াজ এসব। তো এসে তারপরে সমস্ত ঢাললো কিচেনে। তা বললাম মোচা কই? বলছে মোচা তোমার টেবিলে রেখে দিয়েছি। আমি আমার টেবিলে?
গিয়ে দেখছি যে টেবিলে একটা লাল রঙের একটা মোজা রাখা, লাল রঙের মোজা রাখা। বললাম তো এটা মোজা কেন নিয়েছিস? তো বললো তো তুমি তো বললে যে মোচা নিয়ে আসতে। বললাম শালা, আমি বললাম যে তুই ইয়ে নিয়ে আসবি, মোচা, যেটা মোচা যেটা খায় লোকে। হ্যাঁ, ও তখনও বুঝতে পারছে না, কারণ তখন জানলাম যে মেদিনীপুরের ওই সব সাইডে, মানে ওর বাড়ি হচ্ছে কাঁথি, মানে কোনটায় আমরা যেটা বলি কাঁথি, দীঘা, রামপুর, এই সব সাইডে বাড়ি ওর। হ্যাঁ, তো ওরা ওখানে বলে যে এটা ইয়ে, মানে ওর ওর ওয়াইফরা হচ্ছে পুরুলিয়ার সাইডে আর এরা হচ্ছে মেদিনীপুর সাইডে। তো তখন আমরা যা বুঝলাম, আর ও জীবনে কোনোদিন শোনেও নাই, তো আমার প্রচন্ড আশ্চর্য লাগলো যে পুরুলিয়া মেদিনীপুর সাইডের বাঙালি হয়ে মানে মোচা জানে না, আর মোচা পরিবর্তে মোজা নিয়েছে। সেই জন্য আমাকে বলছিল যে লাল রঙের আর সাদা রঙের, মানে সাদা রঙের মানে যে দোকানটা দেখিয়েছে সেখানে ওই দু রকমের রঙের মোজা ছিল, সাদা রঙের আর লাল রঙের। তো আমাকে সেই জন্য বারবার বলছিল যে কি রঙের নিয়ে আসবো, আর আমিও বুঝতে পারছিলাম যে কি মোচা তো একই রঙ, একটাই রং হয়, আবার মানে আবার কেন বলছে যে কি রঙের নিয়ে আসবো। তো সেই যাই হোক, মানে এটা একটা মজার ঘটনা ঘটেছিল, এবং আমি জানতে পারলাম যে আচ্ছা আমাদের বাঙালিদের মধ্যে অনেকে এই মোচা জিনিসটাও জানে না। তো সেইদিন ওকে রান্না করে খাইয়েছিলাম, তো খাওয়ার পর বললো বাপ রে বাপ খুব ভালো খেতে। তো হ্যাঁ, বললাম হ্যাঁ গিয়ে বলিস তোর পুরুলিয়ার তো যে বউ আছে ওদেরকে গিয়ে বলিস যে দিল্লিতে মোজার রান্না হয়। তো যাই হোক, একটা মজার ঘটনা বললাম, এবং আমার এপিসোডগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, সবাই ভালো থাকুন, কারণ এখন আপনারা জানেন যে কোভিডের এই সমস্ত চলছে, সবাই সাবধানে থাকুন, বেশি বাইরে যাবেন না। সবাইকে আমার ধন্যবাদ। তাহলে আজকে শেষ করলাম এই ভেজিটেবলসের পার্ট টুটা।